জো বাইডেনের জয় বাংলাদেশিদের জন্য স্বস্তির বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক এলাহি চৌধুরী। দুদেশের নীতির ক্ষেত্রে কখনো পারস্পরিক মত ভিন্নতা দেখা গেলেও সার্বিকভাবে তা বাংলাদেশের জন্য নেতিবাচক কিছু নয় বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন আহসান হাবিব। স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা বা অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা আছে বাংলাদেশের, কিন্তু নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হন না কেন বাংলাদেশ কী চায় বা কী পেতে পারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে দেশটির সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ, যদিও যুক্তরাষ্ট্র তারপর রাষ্ট্রনীতি হুট করে পরিবর্তন করে না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল জায়গাগুলো হলো করোনা ভাইরাসের টিকা, শিক্ষার্থী ভিসা, বৈধ অভিবাসন, জিএসপি সুবিধা, রোহিঙ্গা প্রত্যাবাসন, বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান, আর এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছে ইন্দো প্যাসিফিক জোট। আমি মনে করি যে বাংলাদেশি যারা এখনো ইললিগাল রয়েছেন তাদের জন্য এটা একটা স্বস্তির নিঃশ্বাস যে বাইডেন এসেছেন, এবং আমি মনে করি আগামী কয়েক বছর হয়তো প্রো ইমিগ্রেন্ট যেটাকে বলি ইমিগ্রেন্টদের পক্ষে কিছু আইন কানুন হয়তো হতে পারে, এবং যেগুলো যারা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আছেন কিন্তু তারা নাগরিকত্ব পাননি তাদের জন্য হয়তো সামনে সুখবর আছে বলে আমি মনে করি। দুদেশের নীতির ক্ষেত্রে অনেক সময় পারস্পরিক মত ভিন্নতা দেখা গেলেও সার্বিকভাবে তা বাংলাদেশের জন্য নেতিবাচক কিছু নয় বলে মনে করেন অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক এলাহি চৌধুরী। প্রশান্ত মহাসাগরীয় এবং বঙ্গোপসাগর অঞ্চলকেও উনি একটা খুব বড় অর্থনৈতিক শক্তি হিসাবে দেখতে পাচ্ছেন, এবং সেখানে আমি মনে করি আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে তার আর্থিক লেনদেনের সম্ভাবনা আরো বাড়বে। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন।